এইটা আসলে আল্লাহ একদম স্বয়ং নিজ হাতে আমাকে দিয়েছেন। রাজশাহীর মেয়ে পূর্ণা, তিনি এতটাই সৃজনশীলতায় পরিপূর্ণ যে তার শোকেজ ভরা শুধু পুরস্কার আর পুরস্কার। তিনি অ্যাওয়ার্ড নিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রীর হাত থেকেও। জীবনের সকল পাবলিক পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাওয়া পূর্ণা বহু গুণে গুণান্বিত। শুরুতেই জানাচ্ছি তার কেক তৈরির অসাধারণ পারদর্শিতার কথা। তিনি নিজ হাতে এতটাই সুন্দর করে কেক তৈরি করেন যে খাওয়া বাদ দিয়ে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করবে যে কারো। তার নিজের হাতে তৈরি করা এসব কেক প্রথম দেখাই কোনোটিকে মনে হবে যেন কেক নয় বরং আস্ত একটি বই, আবার কোনোটিকে মনে হবে যেন সেলাই মেশিনের সামনে কয়েকটি বোতাম আর কেঁচি পড়ে আছে, আবার কোনোটি আপনাকে হারিয়ে নিয়ে যাবে মুঘল আমলে সম্রাট শাহজাহানের যুগে। পরম যত্নে তৈরি করা এসব কেকের ওপর তিনি এমনভাবে ফুলের নকশাগুলো তৈরি করেন দেখে মনে হয় যেন তাজা গোলাপ ফুটে আছে। মোট কথা, কাস্টমার যেভাবে চান তিনি সেভাবেই তৈরি করে দেন এক একটি কেক। কেক তৈরির পর তিনি তার এই সিরিজ সিক্রেট নামের ফেসবুক পেজে ছবি আপলোড করেন আর সাথে সাথেই তা লুফে নেন রাজশাহী শহর এবং আশেপাশের ক্রেতারা। বিজনেসের যে ব্যাপারটা, এটা হচ্ছে আমাদের বাসার তিনতলায় একজন আপু থাকতেন, উনি প্রথম আর কি ওনার বাবুর ওয়ান মান্থ উপলক্ষে আমার কাছে একটা বলে যে পূর্ণা তুমি আমাকে একটা কেক বানিয়ে দাও। আমি ওই শখের বসে খুব নর্মালি কেক বানিয়ে দিয়েছি, বাট উনি আর কি খুব জোর করে, আপু এবং ওনার হাজব্যান্ড আর কি ভাইয়া আমাকে খুব জোর করে পেমেন্টটা করে যে না তোমাকে এটা নিতেই হবে এবং তুমি শুরু করো বিজনেস। আসলে তখনও মামুনি বাপি বলে যে হ্যাঁ ঠিক আছে তুমি তো তাহলে শুরু করতে পারো, যেহেতু তোমার ভালো লাগছে তুমি কাজে লাগাতে পারো। তো ওই করোনার টাইমটা থেকে আসলে শুরু, এবং আলহামদুলিল্লাহ বেশ আড়াই তিন বছর হয়ে গেল আর কি আমার পেজটা আমি রান করছি। এই পর্যন্ত একবার 16 পাউন্ডের কেক বানিয়েছি শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে। সেই এছাড়াও তিনি পড়াশোনার পাশাপাশি বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রে কাজ করা ছাড়াও টিউশনি এবং বিভিন্ন তথ্যচিত্রে ধারা বর্ণনা করেন। সব মিলিয়ে রাজশাহী কলেজে পড়ুয়া এই শিক্ষার্থী পড়াশোনা শেষ করার আগেই প্রতি মাসে প্রায় অর্ধ লক্ষ টাকার কাছাকাছি আয় করেন। এই জায়গা থেকে আসলে কম বেশি মানে, কারণ কোনো মাসেই ফিক্সড থাকে না এবং একটা টিউশনও করাই, তো সব মিলিয়ে আমার প্রায় মাসিক ইনকাম 30,000-40,000 টাকা। এবং কিছু কিছু সময় যখন আর কি ভয়েস ওভারের কাজ অনেক বেশি থাকে, লাইক ইয়ার এন্ডিং বা ইয়ার ওপেনিংয়ের সময়গুলোতে দেখা গিয়েছে সেটা 50-60 হয়েছে। কেক তৈরি, ডকুমেন্টারিতে ভয়েস দেওয়া, বেতারে কাজ করা, টিউশনি করানো এবং আবৃত্তি সংগঠনে সময় দেওয়া, নিজেকে এত কাজের মধ্যে ডুবিয়ে রাখলেও তার নিজের পড়াশোনার ন্যূনতম ক্ষতিও হয়নি, বরং জীবনের সকল পাবলিক পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাওয়া পূর্ণা এখন রাজশাহী কলেজে গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। অনার্সেও তিনি রয়েছেন সেরাদের সেরা তালিকায়। আর এই অসাধারণ ফলাফলের কারণেই তিনি সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় দেশ সেরা হয়ে পুরস্কার নিয়েছেন প্রধানমন্ত্রীর হাত থেকে। এই অনুভূতিটা আসলে অসাধারণ ছিল, মানে আমার কাছে মনে হয়েছে যে এইটা আসলে আল্লাহ একদম স্বয়ং নিজ হাতে আমাকে দিয়েছেন। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী স্টেজে থাকা অবস্থায় আমি বক্তব্য দিয়েছি তার পাশের পোডিয়ামে দাঁড়িয়ে। এটা আসলে অনুভূতিটা কেমন এটা মানে মানে ভাষায় বোঝানো যাবে না, একটা অন্য সত্যিই একটা অন্যরকম অনুভূতি ছিল। দুজনকে দেয়া হয়েছিল সৃজনশীল মেধাবী ক্যাটাগরিতে বৃত্তিটা, আমি এবং আনন্দমোহন কলেজের একজন ছেলে ছিলেন আর কি। তো আমার সেই যেই সৃজনশীল মেধাবী যে ক্যাটাগরিটা, এখানে আসলে দেখা হয়েছে একাডেমিক যে রেজাল্ট সেই রেজাল্টটা আসলে কীরকম, অর্থাৎ অনার্সে ওঠার পরে আমি আমার বিভাগের নাম্বার বা গ্রেডটা আর কি কেমন পাচ্ছি সেই একাডেমিক রেজাল্ট, এবং এই যে আমার জাতীয় পুরস্কার এবং কোকারিকুলার অ্যাক্টিভিটিস আছে সেইটার আর কি আমার কী প্রোগ্রেস সেইটার উপর ভিত্তি করে আর কি দেওয়া হয়েছে। এছাড়াও তিনি এরই মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের লাখো শিক্ষার্থীর মধ্য থেকে বিদেশ সফরও করেছেন। যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে চরম হতাশ হয়ে পড়েন, কিংবা যেসব অভিভাবক সন্তানকে শুধুমাত্র পড়াশোনার মাঝেই ডুবিয়ে রাখতে চান, তাদের জন্য নিশ্চয়ই পূর্ণার কাছ থেকে শেখার আছে অনেক কিছু। জুবায়ের আল মাহমুদ, স্টুডেন্ট ভয়েস, রাজশাহী।